তৈরি করেন, সিনেমা তৈরি করতে প্রযোজক এবং ডিরেক্টরকে খুব বেশি সাপোর্ট দিতে হয়। তো তারা যদি চান ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা যাবে রাজি, কারণ সাকিব অপুকে ম্যাক্সিমাম দর্শক মিস করে, দর্শকদের ভালোবাসায় যেহেতু আমাদের তৈরি, সুতরাং মিস করবে কেউ বা কষ্ট পাবে সেটা আমি একজন শিল্পী হিসেবে চাই যে সেই গ্যাপটা পূরণ। যারা সাকিব অপু জুটিকে পছন্দ করতেন তাদেরকে আমন্ত্রণ জানাবো। আসলে দর্শকদের কাছে এর থেকে আর কি বলার আছে? ছিলাম স্ট্যাটাসটা দেখে মানে আমি একটু আবেগী হয়ে গিয়েছিলাম, মানে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আর অবশ্যই একটি কথা বলবো পাশাপাশি, অপু জয় চলচ্চিত্র আসলে প্রযোজকই কিন্তু জয়, আমি মুখপাত্র মাত্র। তো সেইখানে সন্তানকে বাবা সাপোর্ট দিয়েছে, আর সাথে সাথে সবসময় একটি কথা আমি বলেও আসছি এখনো বলবো, আমার প্রত্যেকটা সফলতার অবদান সাকিব খান, কারণ উনি আমার বেশি সংখ্যার সিনেমার নায়ক। আর সবসময় আমি যে কেরিয়ারে যতটুকুই করি না কেন আমি ওনার কাছ থেকে অনেক মানে আমাকে অনেক কিছু জানান যে কি ভালো করা উচিত বা কেরিয়ারে কতটুকু কিভাবে সব কিছু চেঞ্জ করা দরকার। তো সেই জায়গা থেকে আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না, আমি কৃতজ্ঞতা জানাই একজন সহশিল্পী হিসেবে যে উনি সাপোর্ট বরাবরই দিয়ে আসছেন, এইবার তার ব্যতিক্রম নয়। তবে জয়কে পিতা হিসেবে সাপোর্ট দিয়েছেন,